নদীয়ার চাপড়ায় চায়ের দোকানে প্রকাশ্যে খুন তৃণমূল কর্মী। পাড়ায় চায়ের দোকানে ধারালো অস্ত্রের কোপে খুন হতে হলো এক তৃণমূল কর্মীকে। মৃত ওই কর্মীর নাম জাহানদার শেখ। সন্ধে বাড়ি থেকে বেরিয়ে পাশের গ্রামের লক্ষ্মীগাছা বাস স্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ওই তৃণমূল কর্মী। তখনই একদল দুষ্কৃতী এসে পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃত তৃণমূল কর্মীর বাড়ি চাপড়া থানার বৃত্তিহুদা গ্রামে। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের দাবি, 10 দিন আগেই ওই তৃণমূল কর্মীকে খুন করা হতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছিলেন চাপড়া থানার পুলিশকে। এই ঘটনায় গোটা এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের। সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন, যদিও জাহানদারের নামে একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে চাপড়া থানায়। আমি এখন ভাত খেয়ে যাই বসলাম, আর সাইকেল চলে আসলে তো বলছে অমুক জনা মার্ডার হয়ে গেছে। কোথায় হয়েছে বলছি ও লক্ষ্মীগাছায়। আমি আবার এদের বাড়ি চলে এলাম, এসে দেশে কাঁদাকাটি চলছে, এইটুকুনি আমি জানি। আমি এই বোধহয় কত মিনিট কুড়ি হয়েছে জানদার শেখ মোটামুটি 55। আমাদের ছাড়া একটু বড় হবে, আমাদের বড় ভাই, হ্যাঁ 55 হবে আমাদের বড় ভাইয়ের জ্বর। ওরা কিছু বলতে পারে না, আমরা তো ছেকে সেই ক্ষেত্রে তো যাইনি, ক্ষেত্রে না যাওয়া পর্যন্ত কিছু বুঝতে যাবো না। এখান থেকে কিছু বুঝতে পারে কি মানে শুনলাম এইটুকুন, কিন্তু সেখানে তো যাওয়া হয়নি। উনি মাটি মাটির ব্যবসা করে, ওনার নিজের যেসব জিসিপি আছে, ট্র্যাক্টর আছে, লোকের গাড়ি আছে, ভাড়া খাটায়, ভাটায় মাটি দেয়, এসব কাজ করে ব্যবসা। কর্মী খুন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় পঞ্চায়েত সদস্য আনারুল শেখ বলেন, 2009 সাল থেকে তাদের সাথে তৃণমূল করতেন জাহানদার শেখ। কোনো পদে না থাকলেও গত নির্বাচনেও তৃণমূলের হয়ে নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন জাহানদার। দোষীদের শাস্তি চেয়ে তার মৃত্যুর সিআইডির তদন্ত দাবি করেন তিনি। কালকে ঘটনাটা ঘটেছিল সন্ধ্যে 6:30 নাগাদ হয়তো, আমি বাড়িতে ছিলাম। তো হঠাৎ দেখি একটা ফোন আসলো যে বলল একটা আমাদের দলের তৃণমূল কর্মীর সক্রিয় কর্মী ছিলেন উনি জাহানদার শেখ, ওনাকে কে বা কারা চায়ের দোকানে এসে কুপি মেরে দেয়। আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বৃত্তিহদা গ্রামের। তো আমরা এসে দেখি পুলিশ জাহানদার শেখের মৃতদেহ থানায় নিয়ে আসি। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে আমাদের দলের একজন সক্রিয় কর্মী মারা গেছে, ওর যারা মেরেছে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এবং সিবিআই তদন্ত করা হোক, যাতে ওর পরিবার যাতে সেই বিচার পায়। ওর নামে একাধিক বলছে ওয়ারেন্ট আছে বা মামলা আছে, এই বিষয়টা কি বলবেন? এ বিষয়ে হয়তো আগে ছিল, কিন্তু এই মুহূর্তে এখন তিনি উনি ম্যাটার ব্যবসাদার, মাটির ব্যবসা করে, সেই সূত্রে কই সেরকম কোনো দেখেনি। হ্যাঁ, তখন আপাতত মোটামুটি ভালোর দিকই ছিল। এই ওকে উনি কি দীর্ঘদিন ধরে তৃণমূল করতেন? হ্যাঁ, দীর্ঘদিন ধরে তৃণমূল করত। আপনাদের সাথে? আমাদের সঙ্গে করত। আপনাদের সক্রিয় সদস্য? হ্যাঁ, সক্রিয় সদস্য, কোনো পদে নেই এবং দলের কর্মী হিসাবে উনি কাজ করছেন। এই গত নির্বাচনেও তিনি কাজ? হ্যাঁ হ্যাঁ করেছেন। আচ্ছা, কোন দলের হয়ে কাজ করছেন? তৃণমূলের হয়ে। আচ্ছা, ব্যাপারটা আপনার এমএলএ সাহেবকে জানিয়েছেন? হ্যাঁ, এমএলএ সাহেবকে এখনও জানানো হয়নি। হ্যাঁ, তো জানাবো আমরা। আচ্ছা, আপনার দল কী বলছে এই বিষয়টা নিয়ে? দলের কাছে এখন সেরকম কোনো বার্তা পাইনি এবং দলকে জানানো হয়নি ঠিক মতো। হ্যাঁ, আমরা একটু এই ব্যাপারটা নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি, ওই জন্য এটাকে পোস্টমর্টমে পাঠানো হোক, তারপর আমরা দলের কাছে জানাবো। কতদিন ধরে উনি তৃণমূল করতেন? উনি 2009 সাল থেকেই তৃণমূলটা করতেন। একইভাবে করছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম আনারুল শেখ। আপনি কি কোন পদে আছেন? আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার। যদিও নদিয়ার উত্তর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহা সম্পূর্ণ অস্বীকার করে বলেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, তবে তিনি একজন দাগী সমাজ বিরোধী হিসেবে পরিচিত, দলের সাথে কোনো যোগাযোগই তার নেই। গতকাল সন্ধ্যে নাগাদ একজন তৃণমূল কর্মী খুন হয়েছে চাপড়া লক্ষ্মীগাছা এলাকায়। সেখানে তৃণমূল তার পরিবারের দাবি তিনি তৃণমূল কর্মী। গতকাল চাপড়া থানার অন্তর্গত লক্ষ্মীগাছায় জাহানদার শেখ তিনি খুন হয়েছেন। যে কোনো খুনই অত্যন্ত নিন্দনীয় এবং আমি দোষীদের শাস্তির দাবি করছি।
কিন্তু আমার কাছে বিভিন্ন সোর্স থেকে যা ইনফরমেশন, স্থানীয় মানুষের কাছ থেকে যে ইনফরমেশন উঠে এসেছে, তাতে জাহানদার শেখের বিরুদ্ধে এই মুহূর্তে 10টা খুনের কেস, মার্ডার কেস তার বিরুদ্ধে আছে, এবং এছাড়াও একাধিক কেস বিভিন্ন থানায় নদিয়া জেলায় আছে। তিনি একজন নামকরা দাগি আসামি হিসাবে পুলিশের খাতায় বা মানুষের ভাবনায় তিনি একজন দাগি আসামি। এ বিষয়ে বিজেপি নেতৃত্ব বলেন, তৃণমূলের গোষ্ঠী অপর গোষ্ঠীর এক স্থানীয় নেতৃত্বকে এলাকা দখলের জন্য খুন করে। ভোট পরবর্তী হিংসার কারণে তৃণমূলের হাতে খুন হতে হয়েছে অনেক বিজেপি কর্মীকে। এবার তৃণমূলের হাতে খুন হতে হলো তৃণমূল কর্মী। চরম এই দুঃসময়ে খুন হওয়া পরিবারের পাশে না দাঁড়িয়ে সম্পূর্ণ অস্বীকার করা দেখে তৃণমূল কর্মীরাই বুঝুক তারা কোন দল করছেন। দেখুন, আজকে পশ্চিমবাংলায় যত অ্যান্টি সোশ্যাল আছে সবই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ে রয়েছে, তারা তৃণমূল কংগ্রেস কর্মী। আজকে যে ব্যক্তি খুন হয়ে গেছে সে অ্যান্টি সোশ্যাল ছিল কি ভালো ছিল সেটা বিচার্য বিষয় তৃণমূল কংগ্রেসের কাছে, কিন্তু আমরা জানি তিনি সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন। আজকে তিনি খুন হয়ে গেছেন, তাকে বলা হচ্ছে অ্যান্টি সোশ্যাল। তাহলে সে যখন তৃণমূল কংগ্রেস করতো কেন তাকে তখন বাদ দেওয়া হলো না অ্যান্টি সোশ্যাল বলে? আজকে খুন হয়ে গেছে বলে তাকে অ্যান্টি সোশ্যালের তকমা দেওয়া হচ্ছে। এবং আমরা জানতে পারি যে তার বাড়ির পক্ষ থেকে চাপড়া থানায় অভিযোগ করা হয়েছিল যে তিনি খুন হতে পারেন, সেই অভিযোগ করার পরেও তিনি খুন হলেন। তাহলে অপদার্থ আজকে প্রশাসন আজকে একটা মানুষের নিরাপত্তা দিতে পারে না, সে তৃণমূল কংগ্রেস কর্মী তাকে নিরাপত্তা দিতে পারে না। ভোট পরবর্তী হিংসায় ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা খুন হয়েছে, সেখানেও কোনো পুলিশ ব্যবস্থা নিতে পারেনি। আজকে তৃণমূল কংগ্রেস কর্মী খুন হচ্ছে, সেখানে আগাম জানিয়েও কোনো ব্যবস্থা নিতে পারেনি। তাহলে অপদার্থ প্রশাসন, অপদার্থ রাজ্য সরকার, অপদার্থ পুলিশ মন্ত্রী, আজকে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী খুন হয়ে যাচ্ছে, তাকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা রাজ্য প্রশাসনের নেই। তাহলে আমরা কোন রাজ্যেতে আজকে বাস করছি যেখানে কোনো মানুষের আজকে নিরাপত্তা নেই? দেখুন, আমরা যেটা জানতে পারি সেই ভদ্রলোক তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন এবং এলাকা দখলের রাজনীতি করতে গিয়ে তৃণমূলের অপর গোষ্ঠী নাকি তাকে খুন করেছে। তো খুন তো খুনই, আজকে যে যারই ইয়ে হোক, একটা মায়ের কোল তো খালি হলো। আজকে পশ্চিমবাংলায় রাজনীতি করতে এসে খুন হতে হবে, এটা পশ্চিমবাংলার আজকে সংস্কৃতি। আজকে অন্যান্য প্রদেশে এই যে নির্বাচন গেল, আপনার ত্রিপুরা বলুন, অন্যান্য রাজ্যে বলুন, কোনো হিংসা হলো না, কিন্তু যত হিংসা আজকে পশ্চিমবাংলায় দেখা দিয়েছে তৃণমূল রাজত্বে। আমার নাম সন্দীপ মজুমদার, আমি মিডিয়া কনভেনার নদিয়া জেলা উত্তর, ভারতীয় জনতা পার্টি, নদিয়া থেকে। মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।